শরীফ শরীফা ইস্যুতে কিছুটা বিপরীত মেরুতে ট্রান্সজেন্ডার এবং তৃতীয় লিঙ্গের মানুষ, ভিন্ন মত আছে ধর্মীয় এবং প্রগতিশীলদের মাঝেও। তবে নেতিবাচক বিতর্ক না বাড়িয়ে গল্পটিতে ধারণাগত ত্রুটির দিকে নজর দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। নীল মাহবুবের রিপোর্ট দেখুন। বইটা কিনবেন, কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন। পাঠ্যপুস্তক ছেড়ে মানববন্ধন কিংবা অবস্থান ধর্মঘটে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সম্প্রতি বইয়ের ছেড়াই পাতাটির গল্প শরীফ থেকে শরীফা বেশ আলোচিত সমালোচিত। থার্ড জেন্ডার নাকি ট্রান্সজেন্ডার, চলছে আন্দোলন, চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। শরীফ থেকে শরীফা মানি না মানবো না। মানুষের সেক্সুয়ালিটি কিন্তু ফ্লুইড, কিন্তু যে থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডারকে নিয়ে এত টানা হ্যাচড়া, চলমান বিতর্কে কি ভাবছেন তারা? দুটো বিষয় কি এক নাকি সম্পূর্ণ আলাদা? আমি নিজেকে মেয়ে দাবি করলাম, আমি মেয়ে হয়ে গেলাম, চাইলেই তো মেয়ে হওয়া যায় না। ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডার কমিউনিটির অংশ না। থার্ড জেন্ডার কমিউনিটির যে হিজড়া পেশাটা, এটা একটা সাংস্কৃতিক, এবং থার্ড জেন্ডার যারা আর ট্রান্সজেন্ডার যারা, ওদের সাথে থার্ড জেন্ডারদের কোনো মিল নেই। নিজস্ব পরিচয় নারী পুরুষের বাইরে গিয়ে অ্যাজ এ ট্রান্সজেন্ডার, অ্যাজ এ হিজড়া, আর অনেকেই বলবে থার্ড জেন্ডার, হোয়াট এভার ইট ইজ, এই আইডেন্টিটিগুলো নিয়ে যখন বেরোয় আসতেছে, তখন কেন কিছু মানুষের সমস্যা হবে? আমাদের সমাজ হয়তো আস্তে আস্তে তাকে নেগেটিভ করে ফেলছে। শিক্ষা গবেষকের মতে, শরীফ থেকে শরীফা গল্পে হিজড়া কিংবা তৃতীয় লিঙ্গকে পরিচয় করাতে গিয়ে ট্রান্সজেন্ডারের অবতারণা করাটা ধারণাগত ত্রুটি। আর সমাজ কল্যাণ গবেষক মনে করেন, বিষয়টি উচ্চ শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি করা হলে তা কার্যকরী হতে পারত। ক্লাসের পাঠ্যসূচিতে যদি অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে আমাদের হিজড়া সম্প্রদায়ের এই বিষয়টিকে ফোকাস করা, এবং এটা প্রয়োজনে আমাদের সপ্তম শ্রেণীতে আরো উপরের দিকে নিয়ে যেতে পারে, যাতে করে তারা বুঝতে সক্ষম হয়। শুধুমাত্র যদি এটাকে শরীফ শরীফার যে অনেকটা বলা যেতে পারে যে তার মানসিক পরিবর্তনের মধ্যে থেকে যে ফিজিক্যাল চেঞ্জটা দেখানো হয়েছে, সেটা ট্রান্সজেন্ডার হিসাবে মিন করে, আবার একই সাথে পরবর্তীতে আসলে ফোকাস করা হয়েছে হিজড়া বিষয়ে, সুতরাং এই যে তত্ত্বগত যে ভ্রান্তি, সেটা সংশোধন করাটা জরুরি। তারা মনে করেন, যে কোনো বিষয়ে ভিন্নমত থাকাটাও অস্বাভাবিক নয়, তবে যে উপায়ে প্রতিবাদ তা কাঙ্ক্ষিত নয়। কিন্তু বিষয় হলো যে প্রতিবাদের ভাষাটি এরকম হওয়া উচিত নয়, এবং এখানে যিনি বক্তব্যটা দিয়ে আলোচনায় এসেছেন, আমি বিশ্বাস করি যে তিনি এই বিষয়টি পরিষ্কারভাবে পড়েননি, এবং তিনি নিজেও এই বিষয়ের অর্থগুলো পরিষ্কার নয় ওনার কাছে। পাঠ্যপুস্তকের একটি গল্প আবারও রেখা টেনেছে ধর্ম ও প্রগতিশীল কর্মীদের মাঝে, তাই ট্রান্সজেন্ডার ইস্যুতে বিপরীত মেরুতেই তাদের অবস্থান। ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামিতাকে যদি আমরা ইসলামের শরিয়াহ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরায় রোমের মধ্যে বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন করা চলবে না, অর্থাৎ মৌলিক কোনো পরিবর্তন করবার কোনো সুযোগ নেই। সংবিধানে বলে যে সব নাগরিকের সমান অধিকার আছে, তো ভিন্নতা আমাদেরকে গ্রহণ করেই নিতে হবে। সেখানে আমি সরকারকে বলবো, সরকার স্পষ্ট হওয়া উচিত যে ভূমিকাটা নিয়েছে এটা পুস্তকে নিয়ে আসার জন্য, এবং এটা যেন পিছপা না হয়, কেন পিছপা হলে দেশটা একদম পিছিয়ে যাবে। এদিকে সপ্তম শ্রেণীর বইয়ের শরীফা গল্পের সমাধান টানতে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়, তবে শেষ পর্যন্ত জল কোন দিকে কতটুকু গড়ায় সামনের সময়ই বলবে তা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।